হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি বাইর হইলাম বাইরে যাওয়ার জন্য, কিছু কেনাকাটা করার জন্য। বাট এখানে আসার পরে দেখতে পারতেছি আমি ব্যাক করে আবার আসলাম, একটা জিনিস এখানে দেখতে পাইলাম আর কি। চলুন আপনাদেরকে দেখাই কি দেখতে পাইলাম। দেখেন এখানে একটা হেডফোন দেখা যেতেছে। তো আমার মনে হতেছে হয়তো হেডফোনটা এটা ভালো, এই জন্য এখানে রেখে রাখছে। কারণ কি, এখানে আপনার এই যে বলদের ডাব্বা আর কি, এটাকে অ্যাকচুয়ালি বলে, যেটাকে আমরা ময়লা টয়লা ফেলি, এই যে দেখতে পারতেছেন অনেকটাই ভালো দেখা যেতেছে, অনেক এখনও একদম ভালো আছে মনে হইতেছে। তো অনেকে এরকম করে কি, আপনারা হয়তো অনেকেরই অনেক সময় দেখে থাকেন এসব ধরনের ভিডিও করে যে মানে পলদের ডাব্বাতে অনেক কিছু পাওয়া যায়। আসলে এটা সত্যি, কারণ কি এসব দেশে আপনারা খানা কেউ ওয়েস্ট করে না। যদি ভালো কোনো খাবার থাকে খাবার পরে, তো এটা কী করে আপনার মানে ডাব্বার ভিতরে না ফেলায় আপনার সাইডে থুয়ে রেখে যেন অন্য কেউ নিতে পারে বা খাবার উপযোগী করতে পারে আর কি। বা এরকম ধরনের কিছু আইটেম আছে, যেরকম মানে হেডফোন দেখছেন বা চার্জার বা অন্য ধরনের কিছু, এরকম ধরনের কিছু আইটেম আছে যে আইটেমগুলো যদি আপনার মনে করেন যে ওরা বেশি দিন ইউজ করতে চায় না, মানে অল্প কিছু দিন ইউজ করার পরে ওরা চায় যে নতুন কিছু ইউজ করবে বা নতুন একটা মডেল কিনবে। তো যদি দেখে যে ওরা মানে এটা ইউজ করার মতো, ওদের কাছে হয়তো পুরাতন বাট আমাদের কাছে নতুন বা ভালো এখনও, তো এরকম ধরনের আইটেমগুলো কী করে ওরা সাইটে ঝোলাই রাখে। তো মানে যার ইচ্ছা সে নিতে পারবে, ঠিক আছে, এরকম একটা অবস্থা করে রাখে আর কি। তো অ্যাকচুয়ালি আমি বাইরে হয়েছিলাম কিছু কিছু একটা কিনবো আর কি, কোল্ড স্টোরেজ আমার এদিকে দোকানে, তো হঠাৎ করে সামনে পড়লো, তো এই জন্য দেখলাম, জিনিসটা চেক করলাম, দেখলাম যে না ভালোই, এই জন্য ভিডিওটা অবশ্যই একটু কাটিং করছি। কারণ কি, যে আমার কাছে বললে যে ব্লুটুথ হেডফোন আছে, তো এটা দিয়ে তো এই জন্য এটা মানে খুললা একটু চেক করছি আর কি, আবার নতুন করে ওপেন করে। আর আরেকটা বিষয়, এই দেশে আপনার কাপড়ও মানে কাপড় চোপড়, আমরা যে কাপড় প্যান্ট শার্ট বলেন এইসব ধরনের জিনিসও কিন্তু ওরা মানে সেকেন্ড হ্যান্ড মানে ওরা পরানোর পরে যেটা পুরাতন হয় এটা কিন্তু ফালাই দেয় না। এটা কী করে, আপনার এইসব দেশে আপনার বক্স পাওয়া যায় এক ধরনের, মানে এটা কিউট চেয়ারিটির মতো আর কি, এরকম সেম ডাব্বার মতোই, বাট এটা আপনার কাভার লাগানো, এটা চেয়ারিটি আর কি। তো এখানে সব কিছু রাইখে দেয় ওরা, যখন এটা একটা কোম্পানি আছে তখন তারা আপনার এটা প্রতি মাসে বা দুই তিন মাস পর পরে ওরা এসে এটা চেক করে এখান থেকে যত কাপড় বা যত কিছু পায় সেটাকে আপনার ধুলাই বা লন্ড্রিতে নিয়ে যাওয়ার পরে এগুলো সব কিছু একদম ফিক্স কইরা, ঠিক আছে, সব কিছু একদম কমপ্লিট করার পরে তারপর এটা আপনার ওরা অনেক কান্ট্রিতে সাপ্লাই করে। যেরকম অনেক দেশে আছে না আপনার ঘূর্ণিঝড় বা অনেক সমস্যা হয়, যারা একদম গরিব কান্ট্রিগুলো চ্যারিটি যারা করে আর কি, তো এটা সরকারি কিছু একটা ফাউন্ডেশন আছে এখানে, আমি সঠিক জানি না নামটা, ভুলে গেছি। তো ওনারা কী করে মানে এটা ওই সব কান্ট্রিতে বা ওই সব মানুষের কাছে পৌঁছায় দেয়, মানে অনেক মানুষই আছে আমরা যেটা ফেলাই দিই ওই মানুষগুলোই আবার এইগুলো পড়ার জন্য মানে পায় না, ওরাই পড়তে পায় না, মানে এতটুকুই ভালো থাকে। প্রায় সময় আমরাও আমাদের কথাই বলি, আরবিকের কথা বাদ দিই দেন, মানে আমরা সাধারণত আমরা যারা বাংলাদেশিরা আছে আমরাও কিন্তু মোটামুটি ভালো একটা ফ্যান্ট, অল্প একটু সাইজে ছোটো হয় বা অল্প একটু ওই মোটামুটি ভালো প্যান্ট শার্ট আমরাওই অনেক ফালাই দিই। কারণ কি, আমরা অ্যাকচুয়ালি আমরা জিনিসটা জানতাম না, কিন্তু এখন জানি, তো এখন জানার কারণে আমরাও প্রায় সময় রাখি বা আমিও প্রায় সময় রাখিয়ে দিই। কারণ কি, আমি জানি যে আমি যে জিনিসটা ফালাই দিতেছি এই জিনিসটা অনেকটাই ভালো থাকে, ইচ্ছা করলে আরও এক দুই বছর পরার মতো থাকে, তো ওই জন্য কিন্তু এই জিনিসটা আমরা রাইখা দিই, ঠিক আছে। অনেক গরম, প্রচণ্ড গরম এখন বর্তমানে বাহারিনে চলতেছে, প্রচণ্ড পরিমাণ গরম। আর অবশ্যই আপনারাও সবসময় এই কাজগুলো করবেন, কোনো জিনিস ফেলবেন না যদি ভালো থাকে, মানে মোটামুটি ভালো থাকলে অবশ্যই রাখিয়া দেওয়ার, বা মানে আপনার যারা অনেক মানুষ আছে যারা পরার মতো তাদেরকে অবশ্যই দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা যারা নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে।